ومن أحسن قولا ممن دعا إلى الله وعمل صالحا وقال إنني من المسلمين. وعليكم السلام ورحمة الله. يقدني بون أبني جان تيتين يكتب دعا أبني لخير باتيتين. أسأل الله العظيم رب العرش العظيم أن يشفيك. এই দোয়াটি 7 বার পড়লে যে কোনো রোগ ব্যাধি থেকে আল্লাহ রাব্বুল আলামিন তাকে মুক্তি দান করবেন, এই বিষয়ে আপনি জানতে চেয়েছেন। এই হাদিসটি ইমাম তিরমিজি তার গ্রন্থে বর্ণনা করেছেন। হাদিসের বর্ণনাকারী হচ্ছে ইবনে আব্বাস রাদিয়াল্লাহু আনহু, বলেন আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, মামিন মুসলিমিন ইয়াউদু মুসলিমান, যখন কোনো মুসলিম অন্য মুসলিম রোগীকে দেখতে যায় এবং 7 বার এই দোয়াটি পড়ে, আসআলুল্লাহ আল আযীম রাব্বাল আরশিল আযীম আইয়াশফিয়াক ইল্লা শুফিয়া, এই দোয়াটি 7 বার পড়লে আল্লাহ রাব্বুল আলামিন এই দোয়ার মাধ্যমে তাকে সুস্থতা দান করবে, যদি তার ভাগ্যে মৃত্যু না লেখা থাকে। ইল্লা আইয়াকুনা কদ হাদার আজালুহু আও কামা ক্বালা আলাইহি সলাতু ওয়াসালাম। এই হাদিসটির মধ্যে একজন রাই সম্পর্কে, রাউই বা বর্ণনাকারী সম্পর্কে দাঈফ বলা হয়েছে, বা এই হাদিসটি দাঈফ। কিন্তু আমরা জানি যে রোগীর জন্য দোয়া করা উত্তম, সেই দৃষ্টিকোণ থেকে যদি কেউ চায় এই দোয়াটি করতে পারে। কিন্তু হাদিসের হুকুম হচ্ছে এই হাদিসটি দাঈফ। সবচাইতে উত্তম হচ্ছে যে সমস্ত মাসনুন দোয়াগুলো আছে সহি হাদিস দ্বারা প্রমাণিত, সেইভাবে আমরা সেই দোয়ার মাধ্যমে রুকিয়া, অন্য ভাইয়ের জন্য রুকিয়া চাইতে পারি আল্লাহ রাব্বুল আলামিনের কাছে, এবং সুরা ফাতিহা পড়তে পারি। সুরাত ফাতিহার আমরা জানি সুরা ফাতিহাকে সুরাতুল শিফা বলা হয়েছে, আরোগ্যতা, এই সুরার নামটাই দেওয়া হয়েছে আরোগ্যতার সুরা, সুরাতুল শিফা বলা হয়েছে। যে সমস্ত মাসনুন দোয়া বা আয়াত নিয়ে হাদিস রয়েছে যার পিছনে কোনো মুহাদ্দিসিন গণদের কোনো ভিন্ন মত নেই, সে সমস্ত গুলোর উপর আমল করাটা বেশি উত্তম হবে, যেহেতু এটাকে অনেকে দাঈফ বলেছেন। তারপরে যদি আপনার মন চায় আপনি চাইলে করতে পারেন, যেহেতু এটা দোয়া এবং আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্নাত হচ্ছে কোনো রোগীকে দেখতে গিয়ে দোয়া করা, এর জন্য এই দৃষ্টিকোণ থেকে আপনি চাইলে করতে পারেন। কিন্তু মাসনুন যে সমস্ত সহি হাদিস দিয়ে দ্বারা প্রমাণিত ওই সমস্ত দোয়ার মধ্যে সীমাবদ্ধ, ওই সমস্ত দোয়াগুলো করাটাই বেশি উত্তম হবে। আল্লাহু আলম বিসব, বারাকাল্লাহু ফিকুম।